ललिता घोष স্বপ্ননয় সত্যি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক একটা যোগে হাততালি চাই সবাই মিলে একসাথে আমরা প্রথমেই বরণ করে নেব আর কাঞ্চনদাকে বরণ করার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো মাননীয় বিধায়ক সাহেব শ্রী অপূর্ব চৌধুরী এবং আমাদের আইসি সাহেব শ্রী পিন্টু মুখার্জি মহাশয়কে ডেকে নেব আমি একটু জোরে হাততালি চাই সবার জন্য এই যে তিনটে মানুষকে দেখতে পাচ্ছেন আজকের অনুষ্ঠান এই তিনটে মানুষের পরিকল্পনা ছাড়া সম্ভব ছিল না সত্যি একটা জোরে হাততালি চাই নেবো সবাই মিলে একসাথে আমরা বরণ করে নেব আমরা এই মুহূর্তে আছি মঙ্গলকোট ও কৈশোর শান্তিরক্ষী বাহিনীর পরিচালনায় এক সঙ্গীত সন্ধ্যা অসাধারণ পরিবেশ একটা ওয়ান্ডারফুল এম্বিয়েন্স তৈরি হয়েছে গানে গানে বন্ধুত্ব হয়েছে সকলের সাথে আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে এত সুন্দর একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি চারিদিকে শুধু ক্যামেরা চারিদিকে শুধু অ্যাকশন না এখানে জোরে হাত তালি চাই সবাই একসাথে আমি এটা মঙ্গলকোটের সোলার শিল্পীরা বানিয়েছেন এটা বিরাট বড় একটা ব্যাপার ওয়ান্ডারফুল সোলার কাজ একটা ঐতিহ্য আমাদের পশ্চিম বাংলায় আমি বিধায়ক সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি যদিও উনি কথা বলতে ইতস্তত বোধ করেন অনুষ্ঠানের মাঝে কিন্তু অল্প করে হলে কাঞ্চনদা আছেন আপনি আছেন এর থেকে বড় মুহূর্ত আর পাবো না আইসি সাহেব আছেন প্লিজ আমি তো আগে একবার বলে গেছি কাঞ্চনদা আর আমি একই সঙ্গে বিধানসভায় একই বেঞ্চে বসি সেই জন্য কাঞ্চনদাকে আমাকে বলেছিল যে তোমার মঙ্গলকোটে একটা প্রোগ্রাম করব আমি আইসি সাহেবকে বলেছিলাম যে উনি প্রোগ্রাম করতে চাইছেন আইসি সাহেব আজকের এই প্রোগ্রামটা যে বাস্তব রূপ দিয়েছে তার জন্য ওনাকে তো ধন্যবাদ এবং আমাদের মঙ্গলকোট বাসী হিসেবে আমাদের কাঞ্চনদা যে আমাদের মধ্যে হাজির হয়েছে তার জন্য কাঞ্চনদাকে অশেষ ধন্যবাদ এবার আমার একটা গায়ে থেকে যায় সেটা হলো আমি মঙ্গলকোটে আগে একবার এসেছিলাম কিন্তু বিধায়ক হিসেবে প্রথমবার এলাম এবং অপূর্ববাবুকে বলার একটাই কথা আছে উনি অপূর্ব মানুষ ওনাকে দেখলেই মনে হয় অপূর্ব ভালো একজন মানুষ এবং সেটা আমি একদম এখানে এসেছি বলে বলছি না আমরা তো নতুন রাজনীতিতে আমার দিদি আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেরিত দূত আমরা কিন্তু যখন আমরা বিধানসভায় গেছি তখন ঠিক মনে হয় স্কুলে নতুন ছেলে ভর্তি হলে যেরকম হয় সবাই বড় বড় সব কেউ হেডমাস্টার মশাই কেউ মাস্টার মশাই কেউ সব বড় বড় সমস্ত সব সিনিয়র লোকেরা আমরা ঘুরে বেড়াচ্ছি খেয়াল খেয়াল করে সেইখানে দাঁড়িয়ে আমাদের নতুনদের যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় কেউ যদি আমাদের সহযোগিতা করেন তখন একটু বুকে দম পাওয়া যায় এবং আমাদের যে বেঞ্চটা যেখানে আমরা সে রোডায় বসি সেইখানে এই অপূর্ব মানুষটি আপনাদের বিধায়ক মহাশয় আমার সঙ্গে বসেন এবং সেইখানে খুবই মৃতভাষী খুব কম কথা